بس টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সবার শুভেচ্ছায় সিক্ত শুভমান গিল একটু কথা বলতে পিছন পিছন ছুটে চলা সবার আবদার মেটানোর পর কাছে যাওয়ার সুযোগ হলো কিন্তু ক্যামেরার সামনে আর কথা বললেন না তবে যেটা বললেন তাতে অবাক করার মতোই ইউনো বিরাট ভাই হি কিল মি হ্যাঁ ঠিক এভাবেই বলেছেন কারণ ড্রেসিং রুমে শুভমানের জন্য অপেক্ষায় ছিল পুরো টিম ছয় ম্যাচে 302 রান এক সেঞ্চুরি 250 2023 এশিয়া কাপের হাইস্ট রান গেটার ফাইনালে শ্রীলঙ্কা বিন্দুমাত্র লড়াই করতে পারেনি তবে ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে আসরের সেরা খেলোয়াড়কে এভাবে জড়িয়ে অভিবাদন জানিয়েছেন লঙ্কান ক্যাপ্টেন শানাকা কয়েক মিনিটের আলাপ তারপর গিলের সাথে ছবি তোলার ধুম ততক্ষণে সময় গড়িয়েছে অনেক ট্রফির সাথে তো এককভাবে ফ্রেম বন্দী হওয়া হয়নি ছুটে গেলেন সতীর্থ ঈশান কিষাণ আর তিলক ভার্মার কাছে অন্যরা যখন ড্রেসিং রুমে তখন মাঠে স্টেজের পেছনে ছবি তুলতে ব্যস্ত তারা ক্যারিয়ারের প্রথম ট্রফি জয় স্মৃতি জমা রাখতে হবে তো ঈশানের ছবি তুলে দিয়েছেন গিল বিভিন্ন পোজে ছবি তুলেছেন ঈশান এবার টুর্নামেন্ট সেরা গিলের পালা যার ব্যাট প্রতিপক্ষ বোলারদের জন্য চাবুক 22 গজে ক্রমাগত হাসি ব্যাট সেই কিনা ট্রফি হাতে গোমরা মুখে ঈশানের কথা মতো মুচকি একটা হাসি গিলের তিন ভারতীয় যখন ট্রফি নিয়ে ছবি তুলতে ব্যস্ত তখন পাশেই ছিলেন লঙ্কান ক্যাপ্টেন কিন্তু পরাজিতদের কেই বা মনে রাখে সব ফোকাস শুভমান ঈশান কিষাণদের দিকেই পরাজয়ের কষ্ট ভুলে ভক্তদের আবদারে গিলের ছবি তুলে দিলেন শানাকা পরে নিজেও ফ্রেম বন্দি হলেন সবার সাথে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক এশিয়ার চ্যাম্পিয়ন ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আগে আবারও এশিয়ার সেরা দলের খেতাব নিয়েই মাঠে নামবে রোহিতের দল হুসাইন আরমান বিডি ক্রিক টাইম Asta.